ঘুম নিয়ে সমস্যা, ঠিকমতো ঘুমোতে পারেন না রাতে, কি বলছেন বিশিষ্ট ইএনটি ও স্লিপ অ্যাপনিয়া বিশেষজ্ঞ ডক্টর দীপঙ্কর দত্ত। নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর দত্ত, কনসালটেন্ট ইএনটি অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া সার্জন। আমি লাস্ট ১৯ বছর প্র্যাকটিস করছি। আমার পার্সোনাল চেম্বার বেলভিউতে এবং ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্স স্লিপ ডেডিকেটেড চেম্বার পাকসাকাসে। এবং আমি সত্যি কথা বলতে গেলে পরে হচ্ছে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি দেশের বাইরে বহু জায়গাতে, আমাদের মেজর ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে, এবং আমি ইউরোপিয়ান বোর্ড সার্টিফাইড স্লিপ অ্যাপনিয়া সার্জন। আজকের বিষয় নিশ্চয়ই একটা রোগ, এবং সত্যি কথা বলতে গেলে পরে আমাদের প্রায় ৭৮ থেকে ৮০ ধরনের স্লিপ ডিসঅর্ডার হয়। শুনলে পরে অবাক হয়ে যাবেন, অলমোস্ট ৭৮ থেকে ৮০ ধরনের স্লিপ ডিসঅর্ডার হয়। অনিদ্রা বা ইনসোমনিয়া কমনেস্ট ভ্যারাইটি। তার মধ্যে এই এতগুলোর মধ্যে সবথেকে কমনটা হচ্ছে ইনসোমনিয়া, এবং তারও অনেক রকম ফের আছে। সবথেকে কমন সিমটমটা হচ্ছে যে আমার ঘুম আসে না, এবং তার জন্য আমি পরের দিন গোটা দিনটা সারাক্ষণই যেন মনে হয় একটুখানি ঘুমোলে পরে ভালো হয়। এটা হচ্ছে সবথেকে কমন, এবং এই জিনিসটাকে বলা হয় স্লিপ অনসেট ইনসোমনিয়া। আমাদের ইনসোমনিয়া বা অনিদ্রা অ্যাকচুয়ালি ৩ ধরনের হয়। আমরা যদি সায়েন্টিফিক্যালি বলি, সবথেকে কমন ভ্যারাইটিটা হচ্ছে স্লিপ অনসেট ইনসোমনিয়া। মানে লাইট অফ হলো, আমি বিছানায় গেলাম, সবাই ঘুমিয়ে পড়লো, আমি টসিং আপ ইন দ্য বেড, আমি বিছানায় এপাশ ওপাশ করছি ১৫ মিনিট ২০ মিনিট, আধ ঘন্টা, ১ ঘন্টা, মানে রাত্রি ১২টার জায়গায় ১টা ২টো ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু আমার ঘুম আসছে না। দিস ইজ নোন অ্যাজ স্লিপ অনসেট ইনসোমনিয়া, বা ঘুম আসতেই অসুবিধে। ন্যাচারালি পেশেন্ট এটা বুঝতে পারছেন এবং সেটা নিয়ে আমাদের কাছে আসছেন। এটা একটা গ্রুপ। সেকেন্ড যে গ্রুপ, সেটা হচ্ছে স্লিপ মেনটেন্যান্স ইনসোমনিয়া। মানে আমার আসতে হয়তো খুব একটা প্রবলেম নেই, খানিকক্ষণের মধ্যে আমার ঘুমটা চলে আসে, কিন্তু আমার ঘুমটা ডিপ ঘুম নয়, বারে বারে আমার ছেঁড়া পাতলা পাতলা ঘুম, বারে বারে আমার ঘুমটা ভাঙে, এবং পরের দিনও তিনি ন্যাচারালি কমপ্লেনটা করছে, আমার সলিড স্লিপটা হলোই না। বিকজ আমাদের অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি আমরা বলি স্লিপের অ্যাকচুয়ালি 4টে স্টেজ আছে। তার মধ্যে একটা স্টেজ আমরা বলি N1, একটা হচ্ছে N2, একটা হচ্ছে N3। এটা হচ্ছে ক্রমশ লাইট থেকে ডিপ, থেকে সব থেকে ডিপ স্লিপ N1, N2, N3, এবং এই 3টেকে সম্মিলিতভাবে বলা হয় নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যখন যে সময় আমাদের চোখ নাচে না। এবার N1, N2, N3 হওয়ার পর একটা স্টেজ আমাদের আসে, সেটাকে আপনারা অনেকেই জানেন, আপনারা সেটাকে বলা হয় REM স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যে সময় আমরা স্বপ্ন দেখি, ড্রিম যে সময় হয়। সো N1, N2, N3 REM, এটা সারা রাতে অলমোস্ট এরকম 5বার এই সাইকেলটা আসা উচিত। যারা অ্যাকচুয়ালি স্লিপ মেনটেন্যান্স ইনসোমনিয়ার পেশেন্ট, তাদের দেখা যায় ওই N1 থেকে তারা N2তে গেলেন কি গেলেন না, N3 তো দূরস্থ, আবার তাদের N1 এবং জেগে উঠছেন, আবার জেগে উঠলেন, আবার N1, আবার হয়তো খানিকক্ষণের মধ্যে জেগে উঠলেন। মানে হালকা ডাক তো ছেড়েই দিন, ঘরে একটু এপাশ ওপাশ, ঘরে একটুখানি খুট করে আওয়াজ, বিছানায় যিনি শয্যাসঙ্গী তার হয়তো একটু এপাশ ওপাশ, তাতেও তার ঘুমটা ভেঙে গেল। দিস ইজ নোন অ্যাজ স্লিপ মেনটেন্যান্স ইনসোমনিয়া। মানে তিনি স্লিপ এলো, কিন্তু সেটাকে তিনি মেনটেন করতে পারছেন না। নাম্বার 3, যেটা লাস্ট ভ্যারাইটি ইনসোমনিয়ার, সেটাকে বলা হয় আর্লি মর্নিং অ্যারাউজাল। এটার মানে কি, আমার ঘুম চলে এসেছিল ঠিকঠাক, আমার মেনটেন করতেও কোনো প্রবলেম হয়নি, মানে আগের 2জন পেশেন্টের মতন সমস্যা আমার নয়, কিন্তু আমার শেষ রাতে বড়ই বেশি আগে আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। টিপিক্যালি যেটা আমাদের ঠাকুরদা, মানে দাদু দিদাদের আমরা দেখতাম যে সবাই ঘুমোচ্ছে, তিনি 3টে সাড়ে 3টে থেকেই ঘুটঘাট করছেন, এই ঘর ওই ঘর যাচ্ছেন, আর তার ঘুম আসছে না। এটা যদি আজকে অল্প বয়সে, মধ্য বয়সে হয়, সেটা সমস্যার বই কি তার আরও। বিকজ আমরা এটা মানে জানি, আমাদের সায়েন্স বলে যে যত শেষ রাতের ঘুম, একটা কথা আছে না যে শেষ রাতের ঘুমটা খুব জরুরি। শেষ রাতের ঘুমটা হচ্ছে সলিড ঘুম, ওই ঘুমটা কাঁচা ঘুম ভাঙিও না। শেষ রাতের যে ঘুম, সেই সময় অ্যাকচুয়ালি আমাদের ওই N1, N2, N3টা কমে আসে, তখন আমাদের রেম স্লিপ বা ড্রিমটা, আমাদের ওই রেম স্লিপের প্রপোর্শনটা বাড়ে। যে কারণে আপনারা দেখবেন, আমরা একটা কথাই আছে আমাদের চলতি কথায়, শেষ রাতের স্বপ্ন, আমাদের সেই স্বপ্ন মিথ্যে হয় না। মানে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কলোকালি, সায়েন্টিফিক্যালি হচ্ছে সেই সময় আমাদের রেম স্লিপের কোয়ান্টিটিটা বাড়ে, এবং র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা যে সময় আমরা ড্রিম দেখি, সেটা অ্যাকচুয়ালি আমাদের মেমোরি কনসলিডেশন এবং আমাদের কগনিশন, আমাদের বুদ্ধিবৃত্তি এবং ইন্টেলিজেন্সে সাংঘাতিক একটা মানে ইম্পর্ট্যান্ট ইস্যু। এবং এটা নিয়ে হয়তো একটা অন্য কোনো দিন আমরা গল্প করব, আলোচনা করবো একটা অন্য কোনো ইন্টারভিউতে, যে ড্রিমের মধ্যে কত কিছু যুগান্তকারী সৃষ্টি হয়েছে, শিল্পকলা থেকে শুরু করে মিউজিক, সায়েন্স, আমাদের কেমিস্ট্রি, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল ড্রিম থেকে বেরিয়ে এসছে বলা হয়। तो काजेई सेई घुमटा तोई तार घाटती हय। आर्लि मर्निंग अराउजाल माने कि तार रेम स्लिपटाई हलो ना। प्रथम राते घुम हयेछिलो, शेष आर्लि मर्निंग तिनि जेगे गेलेन। दिनेर पर दिन यदि केउ एरकम रेम स्लिप डिप्राइव्ड हय ताहले बुझतेई पारछेन जे जे फैकाल्टिगुलो आमादेर इम्पोर्टेंट सेगुलो तार साफार करबे, लंग टार्मे विशाल समस्या। হয়তো কিছু ওষুধ আমাদেরকে দিতে হয়, আমি একেবারে সমস্ত স্লিপিং পিলি উচিত নয় দেওয়া, মার্কেট থেকে ব্যান্ড করে দেওয়া হোক, কখনোই এই মেসেজ দেব না ওপেন ফোরাম থেকে, কারণ সেগুলো দরকার আছে এবং কিছু কিছু ক্ষেত্রে অত্যাবশ্যকীয় হিসেবে আমাদের দেওয়া হয়। কিন্তু রেকমেন্ডেশনটা ইজ ভেরি ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ হচ্ছে আনপ্রেসক্রাইবড, কখনোই ডাক্তারের অ্যাডভাইস ছাড়া দিনের পর দিন এগুলো রেকমেন্ডেড নয়। এবং কিছু কিছু ওষুধ অ্যাকচুয়ালি ক্রমশ আস্তে আস্তে শিডিউল ড্রাগ ক্যাটাগরিতে চলে আসছে, ব্যান না হলে পরেও প্রহিবিটেড লিস্টের মধ্যে। এবং এই স্লিপিং পিলগুলোর মধ্যেও আমাদের কিছু কিছু পিল আছে যেগুলো রিলেটিভলি মোর সেফার, আমরা সেগুলোর দিকেই আমাদের অপশনটা ক্রমশ আস্তে আস্তে যাচ্ছি। আমি এই টেকনিক্যাল আলোচনা এখানে করবো না। জেড ড্রাগ বলা হয়, জলপিডেম, এসজোপাইক্লোন, কিছু কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের কমন অ্যালপ্রাজোলাম মানে বেনজোডায়াজিপিন গ্রুপের থেকে অনেক বেশি সেফার। তো কিন্তু ঘটনাটা হচ্ছে একটা মেসেজ ভেরি ক্লিয়ার গোটা পৃথিবীতে এখন, ইনসমনিয়া বা অনিদ্রা রোগের লং টার্ম ট্রিটমেন্ট, ডিয়ার ফ্রেন্ডস মাথায় রাখবেন, লং টার্ম ট্রিটমেন্ট কখনোই কিন্তু স্লিপিং পিল নয়, ইভেন জেড ড্রাগও নয়। আস্তে আস্তে ওটার থেকে বেরিয়ে আসতে হয়। এবং আমাদের কারেন্ট রেকমেন্ডেশন অফ ট্রিটমেন্ট গোটা পৃথিবীতে ইনসমনিয়াতে হচ্ছে সিবিটিআই, এটাকে বলা হয় সিবিটিআই, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া। মানে এটা এক ধরনের কাউন্সেলিং থেরাপি, যারা করেন তাদেরকে বলা হয় স্লিপ সাইকোলজিস্ট। ঠিক যেরকম মানুষ ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর জন্য যেমন কাউন্সেলিং করেন সিরিয়াল সেশন দিয়ে, ঠিক সেরকম অনিদ্রার রুট কারণটাকে খুঁজে বের করে তার সঙ্গে সিরিয়াল সেশন দিয়ে সেই কারণের ট্রিটমেন্ট করা এবং একদম পুরো বিহেভিয়ারাল থেরাপি করে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে, যাতে ঘুমের ডিমান্ডটা ক্রিয়েট হয় এবং অটোমেটিক্যালি তার ঘুমটা আসে, স্লিপিং পিলের উপরে যাতে ডিপেন্ড করতে না হয়। তার কারণ ডাব্লিউএইচওর জাস্ট বছর তিনেক আগে, আমাদের কোভিড প্যান্ডেমিকের আগে লাস্ট পাবলিকেশন 2019-এর পাবলিকেশন ডাব্লিউএইচওর একটা পেপার আছে, তাতে ডাব্লিউএইচও বলছে আনরেস্ট্রিক্টেড দিনের পর দিন স্লিপিং পিল ক্যান লিড টু ইভেন ক্যান্সার। আমরা আমাদের 2020-র ওয়ার্ল্ড স্লিপ ডেতে মার্চে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, আমরা প্রতি বছরই করি লাস্ট বহু বছর ধরে, মার্চ মাসে আমাদের হয় সেকেন্ড শুক্রবার করে ওয়ার্ল্ড স্লিপ ডে, বিশ্ব নিদ্রা দিবস, প্রতি বছর আমরা এটাকে সেলিব্রেট করে আসি। তাতে আমরা এই মেসেজটা দিয়েছিলাম যে লেটেস্ট পাবলিকেশন বলছে আনরেস্ট্রিক্টেড দিনের পর দিন স্লিপিং পিল ক্যান ইভেন লিড টু ক্যান্সার। কাজেই ভয় পাওয়ার কিছু নেই, হয়তো কিছুদিন খেলে পরে ডাক্তারের অ্যাডভাইসে কিছু প্রবলেম নেই, কিন্তু ডিয়ার ফ্রেন্ডস প্লিজ বেরিয়ে আসুন। আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে, দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে এটার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন এবং ঘুমের ডিমান্ডটাকে ক্রিয়েট করে স্লিপ হাইজিনটাকে মেনটেন করুন। অসংখ্য ধন্যবাদ ডক্টর দীপঙ্কর দত্তকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে এবং আরও সাজেশন শুনতে দেখতে থাকুন মেডি টিপস। আসছি পরের এপিসোডে, দেখতে থাকুন, শুনতে থাকুন মেডি টিপস। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের ইউটিউব চ্যানেল লাইক করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।